কিছু টাকা সাহায্য করেন না আপনার কাছে হাত পাতাইছি অনেক বড় আশা নিয়ে আমি তোমার আশা পূরণ করতে পারি কিন্তু আমার কিছু শর্ত আছে যেরকম শর্ত হলো এটা যে তুমি আমার কাছে একটা সময় দিবা আর এই সময় নিয়ে যদি তুমি আমার সাথে থাকতে পারো তাহলে হয়তো তোমাকে আমি কিছু টাকা দিতে পারি বেশি কিছু না অল্প কিছু দিয়ে তোমাকে সহজ সাহায্য সহযোগিতা করতে পারি তুমি ভেবে চিনতে দেখো তোমার বাবার টাকা কত দরকার বড় হাসপাতালে নিয়ে গেল তাও তো এক কম করে তো এক লাখ টাকার দরকার আমি এক লাখ টাকা অত দিতে পারবো না কারণ আমি আর বেশি কিছু নাই এখন যদি তুমি আমার একটা শর্তে রাজি হও তাহলে হয়তো তোমার বিবেচনা করে আমি এই বিষয়টা দেখতে পারি আর কি এরকম শর্ত শর্ত হলো এটাই যে তুমি আমার কাছে একটু সময় দিয়ে যাবা কি বলছেন আমি আপনাকে চাচা ডাকি আমি আপনার মেয়ের বয়সের মেয়ের সমান আর আপনি আমাকে এই প্রস্তাবটা দিতে বললেন মাতবর চাচা হ্যালো সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কে মাত চাচা আমি আজ করিমের মেয়ে বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলো পাশের গ্রামে বলো কি খবর খবরটা তো খুবই খারাপ চাচা ঘটনা হলো আমার বাবা তো দীর্ঘদিন দিন অসুস্থ বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ টাকা বেগরে বড় হাসপাতালে নিয়ে যেতে পারছি না আপনি যদি কিছু সাহায্য করতেন আমার বাবাটা চিকিৎসা করতে পারতাম এটা তো তোমাকে মারো আগে বলছিলাম যে তোমার বাবা অসুস্থ তোমার বাবাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আর তুমি আমার কথা মানো নাই তাহলে আমি এই মুহূর্তে আমি তোমার জন্য কি করতে পারি বলো এই মুহূর্তে কি আপনি মাতবো সাহেব আপনি যদি এই কথাটা বলেন তাহলে কি হয় আপনার কাছে তো টাকা পয়সার অভাব নেই হ্যাঁ অভাব গরিব মানুষ আপনি যদি একটুখানি ঢেলে দেন তাহলে আমরা গরিব মানুষ উঠে যাই তোমার কথা ঠিক আছে কিন্তু আমি তো সব জায়গা সব ভাবে টাকা পয়সা দিয়ে তো আমি চলাফেরা করি না তারপরও আ তোমার বাবার আর অসুস্থ এই কারণটা দায় শুধু তুমি কারণ অনেক দিন থেকে তোমার বাবা অসুস্থ তাহলে তোমাকে এটা ভাবে নিতে হবে যে আসলে মানে কি বলবো তোমাকে আর এখন তুমি বিষয়টা ভেবে দেখো কি করা যায় মাতব সাহেব হ্যাঁ বলো আপনি যদি কিছু টাকা সাহায্য করতেন আমার বাবাটারে আমি বড় একটা হাসপাতালে নিয়ে যায়া চিকিৎসা করাইতে পারতাম তাই আপনি একটু কিছু টাকা সাহায্য করেন না আপনার কাছে হাত পাতাইছি অনেক বড় আশা নিয়ে আমি তোমার আশা পূরণ করতে পারি কিন্তু আমার কিছু শর্ত আছে যেরকম শর্ত হলো এটাই যে তুমি আমার কাছে একটা সময় দিবা আর এই সময় নিয়ে যদি তুমি আমার সাথে থাকতে পারো তাহলে হয়তো তোমাকে আমি কিছু টাকা দিতে পারি বেশি কিছু না অল্প কিছু দিয়ে তোমাকে সহজ সাহায্য সহযোগিতা করতে পারি তুমি ভেবে দেখো তোমার বাবার টাকা কত দরকার বড় হাসপাতালে নিয়ে গেল তাও তো এক কম করে তো এক লাখ টাকার দরকার আমি এক লাখ টাকা অত দিতে পারবো না কারণ আমি আর বেশি কিছু নাই এখন যদি তুমি আমার একটা শর্তে রাজি হও তাহলে হয়তো তোমার বিবেচনা করে আমি বিষয়টা দেখতে পারি আর কি রকম শর্ত শর্ত হলো এটাই যে তুমি আমার কাছে একটু সময় দিয়ে যাবা কি বলছেন আমি আপনাকে চাচা ডাকি আমি আপনার মেয়ের বয়সের মেয়ের সমান আর আপনি আমাকে এই প্রস্তাবটা দিতে বললেন মাতবর চাচা হতে পারো কিন্তু আমি আসলে এটা ওই বিষয়টা আমি ভাবি নাই কিন্তু এখন তোমাকে আমি এটাই তোমার বিবেচনা করে দিলাম তুমি বিষয়টা দেখো কি করতে পারবা কারণ তোমার ওই জিনিসটা আগে না তোমার বাবার যদি অসুস্থতা শরীর তোমার বাবা যদি ভালো থাকে তাহলে তুমিও ভালো থাকবা এইটাই হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন কি আমি আপনার সাথে সময় কাটা টাকা নিয়ে এসে ওই টাকাতে বাবা চিকিৎসা করি হ্যাঁ যদি তোমার মনে চায় এটা আমার পাপ কাজ এই পাপের টাকাতে আমার চিকিৎসা করতে হবে না 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 কেন আমাকে তোমার ভালো লাগে সেই ক্ষেত্রে আমি যদি তোমাকে একটা অফার দিয়ে রাখি এটা তো ভালোবাসার খাতিরে তো হতে পারে তাই না এটা পাপ কাজের কিছু না আমি তোমাকে সাহায্য করলাম শোনেন মাতবসা যেহেতু আমার জন্মদাতা পিতা ঠিক আছে সে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে তার চিকিৎসা তো আমাকে করতে হবে তার আমি মেয়ে ছাড়া তার কেউ নাই দুনিয়ার বুকে হ্যাঁ যদি এরকম হয় তাহলে তুমি দেখো আমি তো আপনি যেহেতু বলছেন এখন আমার বাবার তো বড় চিকিৎসা করতে হবে পৃথিবীর বুকে বাঁচাইতে গেলে আমি এই রূপ জৈবন কি করব আমার বাবাই যদি না থাকে আমার পাশে ঠিক আছে আপনি যা বলছেন আমি তাতে রাজি কিন্তু আপনি আমাকে টাকা দিতে হবে আমার বাবারে জানি বড় হাসপাতালে নিয়ে যেতে পারি ঠিক আছে হ্যাঁ অবশ্যই দিব কেন আমি তোমার বাবার সঙ্গে যাব তোমার তোমার চিকিৎসা করব তোমার বাবাকে নিয়ে যাব সমস্যা কি আচ্ছা ঠিক আছে মাতবস তাহলে বলেন কবে টাকা দিবেন আর কবে আমি আপনার কাছে যাব এখন তুমি ডেট কবে করবা সেটা তুমি বলো আমি তো ওই জিনিসটা বুঝি না কারণ তোমার ডেটে তুমি বলবা কবে কি করবা আমার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে সোমবারে কালকে হলে রবিবার আপনি কালকে আপনি আপনার সাথে সময় কাটাবো আপনি টাকা দিবেন আমি সোমবারে হাসপাতালে নিয়ে যাব ঠিক আছে তাই হুম হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই তুমি যদি পারো তাহলে দেখো চেষ্টা করে আচ্ছা তাহলে আমি আসছি মাত বস হ্যাঁ শোনো তুমি এখন আসবে না তুমি আসতে হলে কালকে সন্ধ্যায় আসো কালকে সন্ধ্যায় হ্যাঁ কালকে সন্ধ্যায় আমার বাংলো বাড়িতে আসো আসলে আমি তোমাকে কিছু টাকাও দেব তোমার সব কিছুই মানে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আমারও মনের আশা আকাঙ্ক্ষাটা পূরণ হবে তাই না কি করবা আসবা তোমার বাবাকে তোমাকে সুস্থ করতে হবে তাহলে এখন সুস্থ করতে হলে তোমাকে যে পরিমাণ যেটা করা সেটা তো তোমাকে করতে হবে তাই না তাহলে তুমি কেন হুদা হুদা ভয় করতেছো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি মাতবস হ্যাঁ তুমি আসলে আমি একটা প্রিপারেশন নেব এখন তুমি যদি না আসো তাহলে আমি কিছু করতে পারবো না এখন না আমি আসবো আপনাকে কথা দিছি আমার বাবার চিকিৎসা যে করে হোক আমার ইজ্জত বেঁচে হোক আর কিছু করে হোক আমার বাবাকে মানে সুস্থ করতেই হবে আমাকে ঠিক আছে হ্যাঁ ওটাই বলতেছি তাহলে তোমাকে সেই প্রিপারেশন নিতে হবে তাহলে আমাকে সেই প্রস্তুতি নিয়ে চলতে হবে আর কি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ওকে বাই বাই